সরকারি চিকিৎসক সরকারি চিকিৎসালয় না থাকে থাকে ব্যক্তিগত চিকিৎসালয়। কর্তব্যত ভয়ঙ্কর গাফিলতি, ক্ষোভত ফাটিছে ধুবুরীবাসী। যিধরণে রাইজে অভিযোগ করেছে, এক কথা কবলে গেলে যে চিকিৎসক সময়মতে গিয়ে তাদের চিকিৎসালয়ের ভিতর নাপায় আর নপার ফলত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আর এনেকা কিছু কথা ওলাইছে বা এনেকা কিছু প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে তথ্য সহকারে, যে বাহিরের ল্যাবরেটরি মেডিকেল কলেজের ভিতর সোনোগ্রাফি থাকার পিছতো বা টেস্টের আন আন সামগ্রী থাকার পিছতো বাহিরের ল্যাবত টেস্ট করবলে পঠাই দিয়ে, তাদের আসলে কিবা একটা কমিশনের অঙ্ক আছে, সেই অঙ্ক মিলাবলে বাহিরে পঠাই দেয়। এনেকা ধরনের চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে যে কিছু ডাক্তার ডিউটি আওয়ার্সত তাতে গই মানে বাইরত গই প্র্যাকটিস করে, ডায়াগনোস্টিক করে, ল্যাবরেটরিজ করে, কিছু তাতেও প্র্যাকটিস করে বই থাকে, আর তার মেডিকেল পড়া পেশেন্ট লই মানে মেডিকেল পড়া পেশেন্ট লই ইয়াতে তাতে গই ডাক্তার মানে প্র্যাকটিস করে, এইটু হব না লাগিছে, ডিউটি হব সব লাগিছে। ধুবুরী চিকিৎসা মহাবিদ্যালয়ত এতিয়া চলিছে নেকি অরাজকতা? প্রসূতিসকলের যে আসলে যে অপারেশন হবলগিয়া অস্ত্রোপচার হবলগিয়া যে কেস থাকে, সেই কেসটা যদি গধূলি বা আবেলি যদি 3 বজা বা 4 বজার পিছত হয় তো সেই কেসসমূহক ইয়াত নকরাই পেলায় রেফার করে দিয়া হয়, আর রেফার করে দিয়া হয় বরপেটা মেডিকেল কলেজ বা গুয়াহাটি মেডিকেল কলেজ। হয়তো বহু মানুষ সিমান দূর যাবলে বা তেনকা সমর্থন নথকার ফলত তালে না যায়, আর স্থানীয় যে নার্সিংহোম আছে সেই নার্সিংহোমের প্রসূতিসমূহ লো যায়, আর ইয়ারে চিকিৎসকে আসলে এই মেডিকেল কলেজের চিকিৎসকে সেই চিকিৎসা প্রায় অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার পিছতে মেডিকেল কলেজখনের অধ্যক্ষায় দিলে কঠোর নির্দেশ। চিকিৎসা মহাবিদ্যালয়ের একাংশ চিকিৎসক আর টেকনিশিয়ানের বিরুদ্ধে জারি করলে বিশেষ নির্দেশনা পত্র। নির্দেশনাত রাতেপা 8 বজার আবেলি 4 বজালে করব সরকারি কর্তব্য, নহলে লওয়া হব অনুশাসনমূলক ব্যবস্থা। আমার মেডিকেল কলেজের ডিউটি আওয়ার্সটা আমি 8টার পর 4টালে, এনেকা নহয় যে প্র্যাকটিস করব নয়, পারে কিন্তু ডিউটি আওয়ার্সের বাইরত, সেখানে একটা ওয়ার্নিং দিয়া গেছে যাতে 8টার পর 4টার ভিতর বাইরত প্র্যাকটিস নকরে, নার্সিংহোমে হোক বা ল্যাবরেটরি হোক বা ডায়াগনস্টিক সেন্টারে হোক বা ফার্মাসি হোক। ইপিনে চিকিৎসা মহাবিদ্যালয়খনের চিকিৎসা সেবালয় রাইজর দীর্ঘদিনিয়া অভিযোগ যে সময় চিকিৎসক পাওয়া না যায় চিকিৎসালয়ত, তারপরই সন্ধ্যা ভাগত প্রসূতি বিভাগের চিকিৎসকে অপারেশনের বাবে রোগী পঠিয়ায় দিছে ব্যক্তিগত নার্সিংহোমে, আনকি সাধারণ দরব এটারও যোগান নাই এই চিকিৎসালয়খনত। ডুবরি রাইজে গম পাইছে যে যাক যে প্রেগনেন্সি যেগুলো সিজার হয় সেইবিলাকে বাইরত গিয়ে মানে বিভিন্ন নার্সিংহোমে গিয়ে 48,000 এত চার্জ করে লই কিনে এই সিজার করে, কিন্তু ভয় হয়েছে আমার ধুবরি মেডিকেল কলেজে ইয়েটা 8,000 হয়ে যায় এতিয়া 8,000 হয়ে যায়, কিন্তু আমি ইয়াতে ডাক্তার বিলাক তাতে বিজনেস খুলি বইছে। এটা প্রশ্ন হয় সরকারে কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা বহু সপনের এই ধুবুরী মেডিকেল কলেজত রোগীয়ে সঠিক পরিষেবা পাব কেতিয়া? ধুবুরীর জ্যোতিময় চক্রবর্তী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।